এতে কহি অন্তর হলে শ্যাম ঘন, এতে কহি অন্তর হলে শ্যাম ঘন, হে মায়া হে পরিবর্তন হে সুদা হে সুদা। গোপী গোপী হে প্রভু হে প্রভু এ দীনহীন কৈবর্তন টিকে সহায় হো প্রভু টিকে সহায় হো সহায় হো মহারে।
Sagita
পাজি মোর আসিন যেহেতু কৈবর্তপুর ঘাটক নাম নিয়ে আসিছি, সর্বপ্রথমে মা ইষ্টদেবী মাশালীকে টিকিয়ে বন্দনা করা, তাপরে গন্তব্য পথে যা বজা। ঘট ঘরে রাখি লম্বা
জীবন তো সেই যে বাসরি কি বুঝি নাহি নৈশ পরে কে কী কৈবর পুয় ঘাটিয়া পুয় তরাই পদাকি সে পাখানে মোর কি কার্য অনেক কাহিকি ডাকুছেন ঘাটিয়া পুয় তরাই পুয় কৈবর পুয় পচারে বুঝি ঘাট কল সংসার দেখা যাচ্ছে কে কাহিকি ডাকুছে বর্ষার ভারি উপদ্রব খাল হয়ে যাই তুই Thank you.
খালি যাহা কাটিয়া চেক নভনি নভনি নব যদি জুড়ে ভারি বড়িয়া মতো বড় বড় যদি থিব চামড়ে দিয়ে Thank you.
ভারী ভালো যা জমা পেলি দিনী।
ଭିତରେ ଏମାନେ କହିଛନ୍ତି ଆମେ ଗୋପପୁର ଆସିଛୁ ରାଧା ବିନ୍ଧ୍ୟଗିରିଙ୍କର କନ୍ୟା, ଏମାନେ ଅଜୁନି ସଭ୍ୟତା, ଏମାନେ କୁଆଡେ ଗୋପପୁରରେ ବାସ କରନ୍ତି। ତେଣୁ ଭାଗବତ କଣ କହେ, ଶାସ୍ତ୍ର କହେ ଯେ ଗୋପ ପୁର ବୃନ୍ଦାବନ ଜଗତ ମଧ୍ୟ ମୁଖ୍ୟ ସ୍ଥାନ, ଅନେକ ଜନ୍ମ ତପ ଫଳେ ମାନବ ଜନ୍ମ ମୋହିତଳେ। ତେଣୁ ଯେତେବେଳେ ଗୋଟିଏ ମାନବ ଏ ଧରାପୃଷ୍ଠରେ ଜନ୍ମ ଲାଭ କରେ, ଯେତେବେଳେ ଗୋଟିଏ ମାନବ ଧରାପୃଷ୍ଠରେ ଜନ୍ମ ନିଏ, ତାର ଜୀବନର ଆଧାର ହେଲା କ୍ଷୀର। ଟିକେ କ୍ଷୀର ନ ପିଇଲେ ବଞ୍ଚିପାରିବନି ଶିଶୁ। ତେଣୁ ଏମାନେ ଯେହେତୁ ଗୋପପୁରରୁ ଆସିଛନ୍ତି, ଟିକେ ଗୋପପୁର ବିଷୟରେ ପଚାରିବା ନୁହେଁ କି, ବୁଝାଇଲୁ ଟିକେ। ମୋର ପ୍ରଶ୍ନ ହେଲା ଯେ ଯେତେବେଳେ ଶିଶୁଟିଏ ଜନ୍ମ ହେଲେ ମା କ୍ଷୀର ଖାଇ ବଞ୍ଚେ, ମା କ୍ଷୀର ନ ଖାଇଲେ ବଞ୍ଚିପାରିବନି ନା। ତେଣୁ ଗୋପପୁରରେ ଏମିତି ଗୋଟିଏ ଶିଶୁ ଜନ୍ମ ହେଲା, ଜନ୍ମ ହେଇ ଭଉଣୀଠୁ କ୍ଷୀର ପିଇଲା, ସେ ଶିଶୁ ଟିକିଏ ସେ ଭଉଣୀ ଟିକିଏ। ତମ ଗୋପପୁର କଥା କୁହ, ସାର ଆମର କହିଲେ ଯେ ନାବକେଳି ଆମର ତିନୋଟି ପର୍ଯ୍ୟାୟରେ ହୁଏ। ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ହେଲା ପରିଚୟାତ୍ମକ, ଦ୍ୱିତୀୟରେ ଛଳନାତ୍ମକ, ତୃତୀୟରେ ଭାବରସାତ୍ମକ। ତେଣୁ ପରିଚୟାତ୍ମକ ପରେ ଏବେ ଆସିବ ଛଳନାତ୍ମକ, ଦେଖିବା ଟିକେ ତାଙ୍କ ବୁଦ୍ଧି ପରୀକ୍ଷା କରିବା, ବୁଝାଇଲୁ। ଥାଏ ସଙ୍ଗତ
সহজে দিনহীন দিন দরিদ্র তবে কৈবর্ত পুয়ো পাখে ধন সম্পত্তি না কাম করছি এইপাই যে মো পরিবার কেমি প্রতিপোষণ করবি তেমন এই কৈবর্তর কম দরকার টিকি ধন দরকার ধন দেলে মু পার করবি না তেমন ধন নেবি যে এই যে টঙ্কা পয়সা ধান চাউল এ ধান নেবি না তোমার যে সবু বড় ধন যে জিনিসটি ভর ধন তোমার পাখে রকি যে এই ধনটি মতো দেব দেলে তোমাকে যাই না করবি না পার করবি বজাইলু ফটিকে তোমার সেই ধনরত্ন ধান চাউল তোমার অলঙ্কার কিছু দরকার না তোমার এমিতিয়া জিনিস তোমার পাখে অছি মূল্যবান সেই জিনিস তার দরকার দেখা ব্রহ্মাণ্ড এক মাতা
দর্শক বন্ধু সমস্তে সমস্তে এইভাবে যদি পৌরাণিক বাহার তাহলে আমি নাচ করিবা মূল্য কম অছি ভাই ভাই মূল্যবান পদার্থ কোনটা তোমার দেহে অছি বা তোম ঘরে অছি না কম সেইটা পচারিছিলে তেমন সে বিষয়ে কিছু যদি জমা নাই তাহলে লাভ পরে বটে তাকে কৃষ্ণ তোমার কোন হব কৃষ্ণ আজ্ঞা কর ভণজা সমস্ত মন রাখি তা কৃষ্ণ তোর ভণজানি তো শাগ তো সে ভাল নিয়ে সমস্ত ভণজা রাত্রি
গোপ গোল মানুষ কন লিখলে
গোপবাড়ি মানে তুমি ধীবর পার হব যদি কোন টিকে বুঝাই বুঝাকি দিও কোন টিকে দেইদেলে মু তো করদেব সুবিধা কর না দিগো কাকো সে কোলো কো নাবো লগেইলে হ্যাঁ ভালো মন্ডা